প্রিয় বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হতে চাইছো, তোমাদের সকলের জন্যই রয়েছে সুখবর। তোমরা সকলেই জানো ভর্তির জন্য যে আবেদন করার ফি সেটা মুকুব করা হয়েছে। এই মুহূর্তে ভর্তির যে ফি সেটাও মুকুব করা হলো, ও তার সাথে তোমাদের টিউশন ফিস এবং সেমিস্টার এক্সামের ফি, মানে সারা বছর কোনো টাকা না দিয়ে তোমরা এবছর কলেজে পড়তে পারবে। এ নিয়ে বিস্তারিত এ ভিডিওতে আলোচনা করব, কাদের জন্য এই সুবিধা এবং সবাইকে এই সুবিধা ভোগ করতে পারবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো এবছরের কোভিড সিচুয়েশনের কথা মাথায় রেখে কলেজে ভর্তির যে আবেদন প্রক্রিয়া, সেই আবেদনের জন্য কিন্তু কোনো প্রকার ফি নেওয়া হয়নি সকল স্টুডেন্টদের জন্য। এবং শুধুমাত্র আবেদন ফিকে মুকুব করা হয়নি, তার সাথে কিন্তু এই মুহূর্তে তোমাদের ভর্তির যে টাকাটা লাগে সেই টাকাটাও কিন্তু মুকুব করা হলো পশ্চিমবঙ্গের একটি ইউনিভার্সিটির পক্ষ থেকে। ইউনিভার্সিটির পক্ষ থেকে কি জানানো হলো অফিসিয়ালভাবে সেটা জেনে নেব। আমাদের অতি পরিচিত পশ্চিমবঙ্গের স্বনামধন্য যে ইউনিভার্সিটি সেটা হলো ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু রীতিমতো অফিসিয়াল বিজ্ঞপ্তি দ্বারা জানিয়ে দিল যে এবছর ভর্তির টাকা দিতে হবে না, তার সাথে কলেজের একাধিক টাকা মুকুব করলো অফিসিয়াল বিজ্ঞপ্তি দ্বারা অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি উল্লেখ করলেন ক্যালকাটা ইউনিভার্সিটি দেখে নেব। এখানে দেখতেই পাচ্ছ নোটিশটা রয়েছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার তরফ থেকে। তো এখানে নোটিশে কি বলা হয়েছে, দিস ইজ ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট ইন ভিউ অফ দ্য প্রেজেন্ট প্যান্ডেমিক সিচুয়েশন দ্য ইউনিভার্সিটি হ্যাজ ওয়েপড অফ অল ফিস লাইক অ্যাডমিশন ফিস, টিউশন ফিস অ্যান্ড এক্সামিনেশন ফিস অফ দ্য স্টুডেন্ট পিজি অ্যান্ড ইউনিভার্সিটি ইউজি স্টুডেন্ট ফর দ্য একাডেমিক ইয়ার 2021-2022 ফর দ্য ডিফারেন্ট এন্ড সেমিস্টার। এই প্রেজেন্ট কোভিডের সিচুয়েশনের কথা মাথায় রেখে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি রীতিমতো জানিয়ে দিল যে ভর্তির জন্য ও ক্যালকাটা ইউনিভার্সিটির সকল কলেজগুলোতে কোনো প্রকার টাকা লাগবে না, তার সাথে টিউশন ফিস লাগবে না, এবং এক্সামিনেশন দেওয়ার জন্য সেমিস্টার যে ফি হয় সেই ফিও লাগবে না। মানে সারা বছর ওর 2021-22 স্টুডেন্ট যারা পিজি এবং ইউজি জন্য, মানে পোস্ট গ্র্যাজুয়েট এবং কি হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য পড়াশোনা করবে, তাদের কিন্তু কোনো প্রকার টাকা লাগবে না, যেটা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে রীতিমতো জানিয়ে দিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি। তার সাথে আর কি বললেন, তার আগে যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক করনি অতি অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করো। অ্যান্ড ইট ইজ নট রিকোয়ার্ড ফর দ্য স্টুডেন্টস টু পে ফিস ফর কালেক্টিং দ্য মার্কশিট গ্রেড সিট অফ ডিফারেন্ট সেমিস্টার এক্সামিনেশনস। তার মানে তোমরা বুঝতেই পারলে বিগত বছরগুলোতে কি হতো, যদি অ্যাকচুয়ালি ফিস না দেওয়া হতো সেমিস্টার ফিস, সেক্ষেত্রে কি হতো মার্কশিট বা গ্রেড সিট কিন্তু দেওয়া হতো না। সেক্ষেত্রে এবছরের ক্ষেত্রে এরকম কিছু হবে না, কোনো প্রকার ফিস না দিয়েই কিন্তু তোমাদের মার্কশিট যথাসময়ে তোমরা পেয়ে যাবে, তোমাদের গ্রেড সিট যথাসময়ে কিন্তু তোমরা পেয়ে যাবে, এ সেইটা কিন্তু রীতিমতো উল্লেখ করেছেন। অর্থাৎ সারা বছরে কিন্তু তোমাদের পড়াশোনা করতে কোনো রকম টাকা লাগবে না, এটা ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হয়েছে। স্টেপ দেখার বিষয় অন্যান্য ইউনিভার্সিটি এ নিয়ে কী স্টেপ নেয়, ক্যালকাটা ইউনিভার্সিটির মতন কি প্রত্যেকটা স্টুডেন্টের পশ্চিমবঙ্গের সকল কলেজের স্টুডেন্টদের জন্য ইউজি এবং পিজি স্টুডেন্টদের জন্য সারা বছর মুকুব করে দেয় কি না এই কোভিড সিচুয়েশনের এর ওপর দৃষ্টি রেখে, আর ক্যালকাটা ইউনিভার্সিটিকে এরকম উদ্যোগ নেওয়ার জন্য স্যালুট। যতটা হ্যাপি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। তো প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।